তুমি আগে এগুলো করে নাও, আমি ধরে দাঁড়াচ্ছি। মুখটা ঠিক করো তো মামনি। দুইয়া থেকে তেল নিয়ে নাও। এর উপরে নাকি একটা ভারী চাপা দিতে হবে। কি করতেছ? ওই যে দরজায় দিতে হবে, দরজাগুলো ভুলে গেছে। ইট বাবা কোথায়? ওই তো। হ্যালো এভরিওয়ান, সরি, শুভ বিজয়া সকলকে। অষ্টমী নবমী কোনো ব্লগ করিনি, কারণ সপ্তমী পর্যন্ত কাজ করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে অষ্টমীতে আর কোনো ব্লগ করার এনার্জি ছিল না। ঘুরেছি, বাট অল্প স্বল্প ঘুরেছি, সেটা আর ব্লগ করিনি। আর নবমীটা পুরোটাই কাজে গেছে, নবমীও কোনো ঠাকুর দেখিনি, তার মধ্যে বৃষ্টিতে এত ভিটরে করেছে। তো হোয়াট এভার ইট ওয়াজ, আজকে বিজয়া দশমী, এখন বেরোচ্ছি আবার কাজে সকাল থেকে। আজকে বালুরঘাটে যে স্ক্রিনগুলো চলবে পৌরসভার পক্ষ থেকে, বিসর্জনের যে লাইভ হবে, সেই সমস্ত কিছু আমরা করছি, সেজন্য স্টে টিউনড। নতুন জামা পরেছি, জিন্সটা পুরনোই পরেছি, কারণ কাজ আছে প্রচুর আজকে। কি যে হবে আমার আমি নিজেই জানি না, কিছু বকুন আমাকে মার দেবে পুরো। ভিজা গামছা কিছু না, আর ফার্স্ট যেটা আজকে ব্লগে শুরু হয়েছে সেটা হচ্ছে দশমী সাত শুভক্ষণ বলে আমাদের মধ্যে, সেটা দিয়ে আজকে ব্লগের শুরুটা করেছি। না এটা তেনাও না, এটা নেকড়েও না, এটা স্কার্ফ। বেরোচ্ছি, রেডি, টাটা। গরমে মাস্ক পরে দিচ্ছে ধরে আমাকে আজকে। চেষ্টার সঙ্গে যদি দুটো লাগে সো হচ্ছে লাইট, এখন দুটো নাই। এখানে আমি নেট কানেকশন দিচ্ছি।
নেট না হয় টিভি হলে আমার সুবিধা। আচ্ছা তুমি ওই পতাকা বলেছো তো ইলেকট্রিকটা লাগবে, এটা তো যখন চালু হবে। চাবিটা পড়লো, সারাদিন বিধ্বস্ত। তাকাও তাকাও এদিকে তাকাও, আমার চোখ মুখ দেখা, আমি বলে অ্যাঙ্কারিং করতে যাব। আমি বলে অ্যাঙ্কারিং করতে যাব, চোখ মুখটা দেখ। রেডি হয়ে গেছি ঘাটে বেরোনোর জন্য, আমি রেডি। এদিকে আমার সুন্দরী মা, যাই পড়ুক সুন্দরী লাগে না সাজলে, আমার দিকে সেজেও সুন্দর লাগে না, কিন্তু কালা বন্দর হয়ে গেছি ওদিন থেকে রোদে ঘুরে ঘুরে। চুনি দিব বাইরে? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, 10 মিনিট দিয়ে দিয়ে চলো। খেলবো না তো, এটা ভালো পড়বে, এটা ভালো পড়বে, একটাও ভালো পড়বে না।
উল্টে গেল। শুভ বিজয়ার প্রণাম বড়দের, ছোটদের ভালোবাসা জানিয়ে থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের ব্লগটা।